সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। বেতরের পদ্ধতি, বেতর পদ্ধতি সম্পর্কে বলছেন যে একুনুল বিতর বি রাকাতিন ওয়াহিদ, বেতর এক রাকাত হতে পারে, তার সর্বনিম্ন বেজর হচ্ছে এক। আর এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে যে ফোকাহা কেরামদের মধ্যে তিনজন চারজনের মধ্যে বিশেষ করে যাদের নামে মজহাবের প্রচলন ঘটেছে, তাদের তিনজন ইমাম শাফি, মালিক, আহমদ এবং সমস্ত সালাফে সালেহীন থেকে শুরু করে আহলুল হাদিস যারা কোরআন সুন্নাহ অনুসারী আইমায়ে মুহাদ্দিসিন জানা, তারা সবাই বলছেন যে এক রাকাত সালাত আছে এবং সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত। একমাত্র হানাফি মাঝে বলা হচ্ছে এক রাকাত নাকি নামাজই নেই, সালাত নেই। এটি সরাসরি সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, সুতরাং সেটি ছেড়ে দেওয়া, বর্জন করা ফরজ। এই ভুল ভ্রান্ত বিশ্বাস রাখা মোটেই জায়েজ না। বেতর এক রাকাত হতে পারে, আবে সালাসেন তিন হতে পারে, আবে খামসেন পাঁচ হতে পারে, আও সাবেন সাত হতে পারে, আও তেসেন নয় হতে পারে। এখন নয় পর্যন্ত যদি পড়েন তো কি করবেন? এজাত্তা সালাত হাজির রাকাত বে সালামিন ওয়াহিদ, যদি এই রাকাত গুলি অবিরাম পড়ে যান, এক রাকাত আর এক রাকাতের সাথে মিলিত করে এক সালাম, এক সালামে পড়বেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে এবং সুনানে নাসাইতে রয়েছে। তাহলে সর্বনিম্ন বেতর হলো এক রাকাত। তাই আবার বলছেন আকালুল বিতরে রাকা, সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত, ও আকসার ও এহদা আশার রাকা, আর সর্বোর্ধে বেতর বেজড় হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। যারা তাহাজ্জুদ পড়েন 11 পড়ছেন, 13 পড়ছেন, 9 পর্যন্ত, তাহলে যে বয়ান করলেন বলছেন 9 পর্যন্ত এক সালামে করবে না, 9 সালাম 9 পর্যন্ত এক সালামে করতে পারেন। 8 পড়ার পর একটা তাশাহুদ পড়লেন, টানা 8 পড়তে থাকলেন, কোনো তাশাহুদ পড়লেন না, দুই দুইয়ের পরে কোনো তাশাহুদ পড়তে থাকলেন 8 পর্যন্ত, আর তারপরে এক রাকাত পড়লেন, সালাম না ফিরে উঠে গেলেন শুধু আত্তাহের পড়ে, আর তারপরে শেষ তাশাহুদ। আজকে বিষয়টি আরো বিস্তারিত, 13 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, ইউসাল্লি হামাসান, যারা 11 13 পড়বেন এই ক্ষেত্রে তরিকা কি উত্তম? ইউসাল্লি হামাসান হামাসান দুই দুই করে পড়বেন, সালাম ফিরবেন, আর দুই দুই করে যখন 6 সালামে 6 দুগুণে 12 হয়ে গেল 13 পড়বেন, ওই উত্তর বে ওয়াহেদ এক পড়বেন, অথবা 5 সালামে 10 রাকাত হয়ে গেল, ওই উত্তর বে এক রাকাত বেতর পড়বেন। সর্বনিম্ন বেতর হচ্ছে এক, কিন্তু সর্বনিম্ন পূর্ণাঙ্গ বেতন, পূর্ণ বেতন মানে উত্তম বেতন, সর্বনিম্ন উত্তম বেতন, একটা সর্বনিম্ন উত্তম বেতন, পূর্ণতার সাথে আপনি বেতনটা আদায় করলেন, এটি হচ্ছে 3 রাকাত, এটি হচ্ছে 3 রাকাত। 2 রাকাত পড়ে সালাম ফিরবেন, আর তারপরে 1 রাকাত পড়বেন আলাদা করে, এটি বেশি উত্তম। যার উপরে সৌদি আরবে আমল রয়েছে, যারা সৌদি আরবে রমজান মাসে তারা আগে পড়েছেন, হ্যাঁ কিয়ামুল্লাইল কিয়াম রমজান পড়েছেন, তারা অবশ্যই জানেন বা এইসব দেশে বসবাস করছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত পড়া, এটি হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। তাহলে যারা এসার সালাত আদায়ের পরে পড়ে নিচ্ছেন, ধরেন গোটা বছরের কথা বলছি, শুধু রমজানের কথা নাই, এসা পরে 2 রাকাত সুন্নাতে রাতিয়া পড়লেন, তারপরে 2 রাকাত জোড়া পড়লেন, আর তারপরে 1 রাকাত বেতর পড়লেন, এইভাবে এটা সর্বনিম্ন পূর্ণতা, উত্তম সর্বনিম্ন উত্তম। আর যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবে। এই 3 রাকাত 2 সালামে তাহলে পড়লেন, 2 রাকাত পড়ে সালাম ফিরলেন, আর তারপরে 1 রাকাত, অথবা আবে সালামিন ওয়াহিদ, আরেকটি হাদিস রয়েছে যে এক সালাম পড়লেন, 2 রাকাত পড়ে বসলেন, মাগরিবের মতো বসার হাদিস একেবারে দুরু সহি নয়, যেটি হানাফি মজাবে বেতরের প্রচলন বা প্রচলিত বেতর, সেটির হাদিস দুর্বল। তাহলে সহি তরিকা দুটি, একটি হচ্ছে 3 পড়ছেন কিন্তু 2 রাকাত করে সালাম ফিরে দিলেন, তারপরে 1 পড়লেন, আর বেতর আপনার এই 3 রাকাত যদি মাঝখানে সালাম ফিরে, আর একটি হচ্ছে 1 সালামে আর 1 তাশাহুদে 3 রাকাত পড়লেন। তো 1 সালামে যখন পড়ে তাশাহুদুন ওয়াহিদুন ফি আখির, একটি তাশাহুদ তখন পড়বেন, ওয়া ইউসান্নু আন ইয়ুকরা ফিল উলা, এই যে 3 রাকাত বেতর পড়বেন, এতে তেলাওয়াত গুলি কি কোন সুরার হবে? সুরা ফাতিহার পরে বলছেন প্রথম রাকাতে সুরাই আলা, দ্বিতীয় রাকাতে সুরাই কাফেরুন, তৃতীয় রাকাতে সুরাই ইখলাস। বলছেন যদি কেউ 5 পড়ে, আচ্ছা ওয়াইন আওতার বেখামসিন, 5 রাকাত যদি বেতর পড়ে
তাশাহাদা মাররাতান ওয়াহিদা, একটি তাশাহুদ পড়বেন শেষখানে আর সালাম শুরু, মানে একটানা তাহলে 5 রাকাত পড়তে থাকবে। ওয়াইন হাও তারাবে সাবিন ফাকাদ, এইরকম যদি 7 রাকাত কেউ বেতর পড়ে তাহলে একটানা পড়তে থাকবেন, তাহলে 6-এর পরে বসবেন না। কিন্তু এরকম কিছু হাদিস রয়েছে 6-এর পরে বসার, সেজন্য বলছে ওয়াইন তা শাহাদা বাদা সাদেসা, যদি 6 পড়ার পরে বসে যায় আর আত্মাহাত পড়ে কিন্তু সালাম ফিরল না, তারপরে দাঁড়িয়ে গেল ওসাল্লা সাবে আর তারপরে সপ্তম রাখা পড়লেন, তো কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আর এর বেশি 7-এর বেশি যদি 9 পড়েন তো 8-এর পরে আপনি বসবেন, এটি সুন্নাত এবং এটি প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন আওসানি খালিলি বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ আমাকে 3টি ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। লা আদাহুন হাত্তা আমুত, আমি যতদিন মরে না যাব আমি সেগুলি কখনো পরিত্যাগ করব না, ছাড়বো না। সোম সালাসা তাইয়ামিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করা, যাতে গোটা বছরের সিয়ামের সওয়াব পাওয়া যায়, 10-এ 30 হয়ে যাবে। ও সলাতু দোহা, আর দোহার সলাত চাষের সলাত, সেটা সর্বনিম্ন হচ্ছে 2, আর এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর সর্ব থেকেও যদি পড়ে তাহলে সেটা 10-12 পর্যন্ত পড়তে পারে। ওয়া নাওমিন আলা উইত্রিন, আর বেতর পড়ে ঘুমিয়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে শারীরিকভাবে দুর্বল অথবা ঘুমের চাপ তার বেশি, অনেকের আছে, অনেক পরেশগার কিন্তু ঘুম খুব বেশি, একবার ঘুমিয়ে গেলে ওকে উঠানোই মুশকিল। তো যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি বেতনটা পড়ে শুয়ে যাও, কিন্তু যাদের হেম্মত আছে যে না আমি উঠতে পারবো, মাসে 2-1 দিন মেস যেতে পারে, হয়তো উঠতে পারলো না, কিন্তু অধিকাংশ দিন গেলে উঠতে পারে, এমন কোন ব্যক্তি যে মাসে 15 দিন বা বা 10 দিনও উঠতে পারে না, হ্যাঁ 10 দিনও জাগতে পারে না, আশা করে বেতর ছেড়ে দেয় যে শেষ রাতে পড়বো, আর শেষে বেতরও হলো না তাহাজ্জুদ হলো না, তাদের জন্য মোটেই উচিত হবে না বেতর রেখে ঘুমিয়ে যাওয়া। বরং এই হাদিস আমল করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে উপদেশ সেটা তাদের। বুখারী মুসলিমের হাদিস বলছেন ওয়াইন আও তারা বেতাসা বেতিস ইন, 9 রাকাত যদি বেতর পড়ে তাহলে তা শাহাদা মাররাতেন, 2 বার তাশাহুদ পড়ে, একবার বলছে মাররাতুন বাদ আসামে না, 8ম রাকাতের পরে একবার তাশাহুদ পড়বে আর তারপরে শুধু তাশাহুদ পড়ে উঠে যাবে, আলাইহিস সালাম সালাম ফিরবেন, সুম্মা ইয়াকুম লিত্তাসিয়া, আর তারপরে 9ম রাকাতের জন্য দাঁড়াবে, বাদশাহ তাশাহুদ পড়বে, আর তাশাহুদ পড়ার পরে সালাত ইব্রাহিমী, আর তারপরে গয়ে মাসুরা পড়ে সালাম ফিরবে, ওই সাল্লাম সালাম ফিরবে। ওয়ালাকিন আল আফজাল, তবে উত্তম কি আইয়ু তার বিওয়াহিদ মুস্তাকিল্লা, পৃথক ভাবে 1 রাকাত বেতর পড়া এটি সবচেয়ে উত্তম। 2-2 করে সালাম ফিরতে থাকেন, ফিরতে থাকেন, ফিরতে থাকেন, ফাইজা খাশি আহাদুকুম সুবহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর হওয়ার আশঙ্কা অথবা আপনার সালাত পড়া যথেষ্ট, যে আপনি ঘুমাতে চাইছেন, তাহলে 1 রাকাত বেতর পড়েন, 1 রাকাত পৃথক বেতর। সোম্মা ইয়াকুল বাদ আসসালাম, বেতর থেকে যখন সালাম ফিরবেন তারপরে একটি জিকির তসবিহ পাঠ করা সুন্নাত, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, টান দিবেন তৃতীয়বার, ওয়া ইয়ামুদ্দু সাউতা ফি সালিসা, তৃতীয়বারে লম্বা টান দিবেন। সুনান নাসাই, হাদিসটি সহি 1699 হাদিস নাসাইয়ের।